এমপির পঞ্চায়েত অফিসে উপপ্রধানের দাদাগিরি। যে অভিযোগ উঠে আসছে যে বৈঠক চলাকালীন পঞ্চায়েতের এক আধিকারিককে মারধর করেন উপপ্রধান। পঞ্চায়েত আধিকারিককে মারধরের অভিযোগ, তার বিরুদ্ধে পঞ্চায়েত বৈঠকের মাঝে ঢুকেই মারধরের অভিযোগ। সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরায় বন্দী হয়েছে মারধরের এই ভিডিও, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পঞ্চায়েত আধিকারিককে মারধর, মারধরের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে, উপপ্রধান সাবির মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ, থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, যে ছবি ধরা পড়েছে তারপর পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এই কুলপি বিধানসভার কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি আধিকারিক তাকে মারধর বা ছাড়াছাড়ি করার একটা অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। এটা ঘটনাটি ঘটেছিল 20/7/2024 সন্ধ্যাবেলায় এবং উভয় পক্ষে থানায় যায় এবং থানায় এটা ধরা থানাতে এটা অভিযোগ করেন এই আহত যিনি এই পঞ্চায়েতের আধিকারিক। মানে নকিবউদ্দিন, এটা বেশ কয়েকদিন আগের ঘটনা? এইটা 20 তারিখে 20/7 ঘটনাটা ঘটেছে এবং এর পরে থানাতে তারা জানিয়েছিল উভয় পক্ষে একটি বৈঠকের মাধ্যমে মীমাংসার মাধ্যমে সেটা মীমাংসা করে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এই ভিডিও যখন সামনে আসছে কিন্তু সরগোল পড়ে যায় যে এই পঞ্চায়েতের উপপ্রধান এবং তার যে সঙ্গী সাথী নিয়ে এই যে পঞ্চায়েতের আধিকারিকের উপরে হামলা, নিত্য মনে একজন এক্সিকিউটিভ অফিসার তার উপরে হামলা চালিয়েছে বলে এমনটাই অভিযোগ। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট এই সিসিটিভি ফুটেজের ছবি নিয়ে ভাইরাল হওয়াতে কিন্তু যারা এই যে পঞ্চায়েতের ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীরা তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে এবং ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু স্থানীয় বিধায়ক যিনি যোগরঞ্জন হালদার মহাশয়কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন বিষয়টা আমার জানা নেই। তবে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি সুপ্রিয় হালদারের সঙ্গে কথা বললে এটি তিনি বলেন যে এটা একটা ঘটনা ঘটেছিল সেটা উভয় পক্ষে বলতে। নকিবউদ্দিন, এখানে আমি একটু ক্লিয়ার হতে চাইবো তোমার কাছে, এটা কি কোনো পুরনো ঘটনার জেরে আবার তার পুনরাবৃত্তি হয়েছে নাকি সেই দিনই প্রথম এই ঘটনা ঘটে? সেই দিনই এইটার একটা ডেভেলপমেন্ট নিয়ে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট নিয়ে একটা বৈঠক হয় এবং সেইটা রেজুলেশন হওয়ার সময় এই আধিকারিকের উপরে তিনি বাইরে ছিলেন, তারপরে ওই কমিটির আলোচনার মধ্যে ঢুকতে যাওয়ার পথেই কিন্তু তার উপরে এই ক্ষোভ প্রকাশ করে তার উপরে ছাড়াছাড়ি করে মারধর করে বলে এটা যে সিসিটিভি ফুটেজে সেটা দেখা যাচ্ছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু শোরগোল হয় এবং এই এই ছবিটি ভাইরাল হয়। আজকে সেই ছবিটা ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু যারা এই সরকারি কর্মচারী আছে তারা কিন্তু যথেষ্ট এটা ক্ষোভ প্রকাশ করে যে এই ধরনের ঘটনা পঞ্চায়েতের মধ্যে না ঘটলেই ভালো হতো, ফলে কিন্তু তারা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে নাড়াচাড়া দিতে শুরু করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই জায়গাতে আমি আরো একবার তোমাকে থামিয়ে একটু জানতে চাইবো, এই যে উপপ্রধান সেখানে ঢুকছেন মিটিং এর মাঝখানে, ডেভেলপমেন্ট নিয়ে মিটিং, এবং সেখানে ঢুকেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কি করে এই ঘটনা ঘটতে পারে? দেখো সম্প্রীতি, সেটা তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে মিটিং চলাকালীন যে ডেভেলপমেন্ট নিয়ে যে রেজুলেশন তৈরি করার সময় কিন্তু কি বাকবিতণ্ড হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং এই যে এইটা এটার ফলে কিন্তু যেটা প্রকাশ্যে এসছে ওই আধিকারিকের ওপরে যে সিসিটিভির মাধ্যমে যেটা ছবি দেখা যাচ্ছে ওই সরকারি আধিকারিকের উপরে তার হামলা করা হচ্ছে, তাকে ছাড়াছাড়ি করা হচ্ছে। নকিবউদ্দিন, ভিতরে কি বাকবিতণ্ড হয়েছে সেটা জানা যায়নি এখনো পর্যন্ত, শুধু সিসিটিভিতে যে ফুটেজ ধরা পড়েছে তার প্রেক্ষিতেই আইনানুগভাবে পদক্ষেপ। একদম একদম তাই, সেটা নিয়ে কিন্তু প্রশাসনিক পক্ষ থেকে এটা বৈঠকের মধ্যে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার একটা আশ্বাস দিয়েছে। অনেক ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।